ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান বিষয়টি একটি সাজেশন চেয়েছো, তো আজকে আমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশন নিয়ে আলোচনা করব। আমি আশা করছি তোমরা যদি আমার এই সাজেশনটা পুরোপুরি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান বিষয়ে মোট 90 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 20 নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্ত, 30 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত, আর বাকি 40 নম্বর হচ্ছে রচনামূলক। এর মধ্যে 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, এবং এই 10টাই তোমাকে আনসার করতে হবে, কোনো অপশন দেওয়া থাকবে না। সংক্ষিপ্ত অংশে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই 10টাই তোমাকে আনসার করতে হবে। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। আর রচনামূলক অংশে 7টা প্রশ্ন থেকে তোমাকে 5টা প্রশ্নের আনসার করতে হবে। তো একমাত্র রচনামূলক অংশেই অপশন আছে, অতিরিক্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অংশে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন নেই। অতএব সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য তোমাকে একটু ভালো করেই পড়তে হবে। আর রচনামূলক অংশের ক্ষেত্রে হয়তোবা 2-1টা অধ্যায় তুমি বাদ দিলেও দিতে পারো। তো যাই হোক, আমি এই বিষয়গুলো বিস্তারিত আমার সাজেশনে আলোচনা করেছি। তুমি কোন অধ্যায়গুলো ভালো করে পড়বে বা কোন অধ্যায়ে কোন প্রশ্নগুলো পড়তে হবে, প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন আমি আজকে আলোচনা করব। তো তাহলে চলো আমরা সাজেশনের মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো, আমি প্রথমে লিখেছি অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে পূর্বে যেগুলো বারবার এসেছে সেগুলোই পড়বে, বিশেষ করে প্রতিটি অধ্যায়ের সূত্রগুলো অবশ্যই পড়বে। তো এই কথাগুলো লেখার মূল কারণ হচ্ছে আমার সাজেশনে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আমি অন্তর্ভুক্ত করিনি, অর্থাৎ অতি সংক্ষিপ্ত অংশের জন্য অধ্যায় ভিত্তিক কোনো সাজেশন আমি দেইনি। সেই কারণে আমি তোমাদেরকে শুধু একটা টেকনিক বলে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত অংশে ভালো করার জন্য পূর্বে বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে তুমি সেগুলোই পড়বে, আর প্রতিটা অধ্যায়ের সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিগত সালের প্রশ্নগুলোর মধ্যে, বিশেষ করে বিগত কয়েক বছরের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে বারবার, সেই প্রশ্নগুলো তুমি ভালো করে দেখে নিবে। এরপরে আমি বলেছি, দেখো অতি সংক্ষিপ্ত অংশে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আমি শুরুতেই এই কথাগুলো বলেছি যে অতি সংক্ষিপ্ত অংশে 10টা প্রশ্নের মধ্যে 10টা অ্যান্সার করতে হবে, কোনো অপশন থাকবে না। এই কারণে তোমাকে প্রতিটা অধ্যায়েই পড়তে হবে, কারণ অতি সংক্ষিপ্ত অংশে পরীক্ষা আসার মতো প্রশ্ন প্রতিটা অধ্যায়েই আছে, তাই অতি সংক্ষিপ্ত অংশে সব অধ্যায় পড়তে হবে। তো যদি কারো পক্ষে সবগুলো অধ্যায় প্রশ্ন পড়া সম্ভব না হয়, তাহলে আমি পরবর্তীতে সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশের জন্য যে অধ্যায়গুলোর কথা বলেছি, কমপক্ষে সেই অধ্যায়গুলোর বিগত সালের প্রশ্ন এবং সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য তুমি ভালো করে পড়ে নিবে। আশা করছি অতি সংক্ষিপ্ত অংশে কি কি পড়তে হবে বা কিভাবে পড়বে সেটা বুঝতে পেরেছো। তো আমি এখন সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশ আলোচনা করব। সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশে অধ্যায় ভিত্তিক সাজেশনের সবগুলো অধ্যায় পড়তে না পারলে কমপক্ষে 1, 2, 3, 4, 5, 6, 8, 10, 12, 14 অথবা 15, এখানে যে অধ্যায়গুলো বললাম প্রথম দিকে যে রেড কালারের সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে, আর 14 অথবা 15, এখানে 14 হচ্ছে সরল রেখার অধ্যায়টা, 15 হচ্ছে বৃত্তের অধ্যায়। এই দুইটাই আসলে রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে কারো পক্ষে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে যে কোনো একটা অধ্যায় পড়লেই চলবে, আর যারা পারবে বা যাদের পক্ষে সম্ভব, যাদের প্রস্তুতি মোটামুটি ভালো, তারা এই দুইটা অধ্যায়ই পড়ে নিবে। এই দুইটা অধ্যায় থেকেই রচনামূলক অংশ আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের বইয়ে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে 15, 14, 12, 10, 8, 6, তারপরে 1, 2, 3, এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো আসলে রচনামূলক অংশের জন্য স্পেশাল অধ্যায়। বিশেষ করে 12, 14, 15 এই তিনটা অধ্যায় তো স্পেশাল, আর প্রথম দিকে 1, 2 এই দুইটা অধ্যায় থেকে সমাধানের যে অঙ্কগুলো আছে, নির্ণায়ক অধ্যায়ের মধ্যে দেখবে সমাধান করো আছে ক্র্যামারের নিয়মে, তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখবে ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান করো, এইরকম যে সমাধানের অঙ্কগুলো আছে 1, 2 অধ্যায়ের, আর এদিকে হচ্ছে 12, 14, 15 এই অধ্যায়গুলো আসলে স্পেশালি রচনামূলক অংশের জন্য। সেই সাথে 8, 10 থেকে যে কোনো একটা অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, 5, 6 থেকে অঙ্ক আসতে পারে যে কোনো একটা, এবং সবসময় আসে একটা অঙ্ক, বিশেষ করে 6 অধ্যায় থেকে রচনামূলক অংশে, 5ম অধ্যায় থেকে সংক্ষিপ্ত অংশে, আর অধ্যায় 3, 4 এই যে দুইটা অধ্যায় আসলে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক, তিন অংশের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি আশা করব এই অধ্যায়গুলোর যে অঙ্কগুলো আমি অধ্যায় ভিত্তিক সাজেশনে পরবর্তীতে বলবো, বা যে অঙ্কগুলো প্রতিটা অধ্যায় আমি দিয়েছি, অল্প কয়েকটা করে অঙ্ক দিয়েছি, তুমি সবগুলো অঙ্কই অবশ্যই ভালো করে পড়ে নিবে। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। আর যারা মোটামুটি পাশ করতে চাও বা পাশ করাটাই যাদের জন্য চ্যালেঞ্জ, তারা চাইলে এখানে এই যে 14 অথবা 15 বলেছি যে কোনো একটা অধ্যায় পড়তে পারো। আর কারো প্রস্তুতি যদি খুবই খারাপ হয়, এই অধ্যায়গুলোর যে অঙ্কগুলো আমি দিয়েছি সবগুলো অঙ্ক আসলে করা সম্ভব না, সেক্ষেত্রে তুমি চাইলে আরো একটা অধ্যায়, যে কোনো একটা অধ্যায় বাদ দিতে পারো। তো
তোমার যেটা কঠিন মনে হয় সেই অধ্যায়টা এখান থেকে বাদ দিয়ে দিবে, 14 অথবা 15 যে কোনো একটা অধ্যায় পড়বে, বাকি অধ্যায়ের প্রশ্নগুলো ভালো করে দেখে নিবে। তো এরপর আমি বলেছি, দেখো সংক্ষিপ্ত অংশের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশনের উপরোক্ত অধ্যায়গুলোর সাথে সাজেশনের 7, 11, 13 অধ্যায় থেকে কমপক্ষে 2টি অধ্যায়ের প্রশ্নগুলো অবশ্যই পড়বে। তো এই কথাগুলো মানে হচ্ছে, এই যে দেখো উপরে আমি যে অধ্যায়গুলোর কথা বলেছি 1 থেকে 15 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এখানে, এই অধ্যায়গুলো তো তোমাকে অবশ্যই পড়তে হবে, সেই সাথে সংক্ষিপ্ত অংশের জন্য 7, 11, 13 এই অধ্যায় থেকে কমপক্ষে 2টি অধ্যায়ের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। এই অধ্যায় 3টা আসলে সংক্ষিপ্ত অংশের জন্য স্পেশাল অধ্যায়। আমি পূর্বে যেরকম বলেছিলাম 12, 14, 15 বা 1, 2 এগুলো রচনামূলক অংশের জন্য স্পেশাল অধ্যায়, একই রকম 7, 11, 13 এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় আসলে সংক্ষিপ্ত অংশের জন্য স্পেশাল অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে তোমাকে কমপক্ষে 2টি অধ্যায় পড়তে হবে। আর কারো যদি প্রস্তুতি খুবই খারাপ হয় বা আমি পূর্বে যেরকম বললাম যে পাশ করাটাই যদি তোমার জন্য চ্যালেঞ্জ মনে হয়, সেক্ষেত্রে অধ্যায় 11টা বাদ দিতে পারো। অধ্যায় 11 বিপরীত বৃত্তীয় ফাংশন, এটা অনেকটা কঠিন। সপ্তম অধ্যায়, এটা খুবই সহজ, 9-10 তোমরা পড়ে এসেছো, এটা সমাধান এবং মান নির্ণয়ের অঙ্ক, খুবই ইজি একটা অধ্যায় এবং প্রায় সময় সংক্ষিপ্ত অংশে এখান থেকে প্রশ্ন আসে। আর অধ্যায় 13 স্থানাঙ্কের যে অধ্যায়টা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় সংক্ষিপ্ত অংশের জন্য। তো এই অধ্যায়টা একটু বড়, প্রচুর অঙ্ক আছে, তো এই অধ্যায়টা যদি ভালো করে পারো সেক্ষেত্রে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে। তো এই অধ্যায় সবগুলো অঙ্ক যদি তুমি করতে না পারো সেক্ষেত্রে তুমি এই অধ্যায়ের, আমার মোট 5টা লেকচার আপলোড দিয়েছি আমার চ্যানেলে, সেখান থেকে পার্ট 4 এবং পার্ট 5 এর যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিবে। তো আশা করছি আমি যেভাবে বললাম তোমরা সেভাবেই প্রস্তুতি নিবে। আমি আবারও বলছি, যাদের জন্য পাস করাটাই চ্যালেঞ্জ তারা এই যে নিচের 3টা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় পড়লেই চলবে, আমি সাজেস্ট করব 7 অথবা 13 অধ্যায়। আর উপরের যে অধ্যায়গুলো বলেছি 14 অথবা 15, এখানে তো একটা বাদ দিচ্ছ, চাইলে অন্য যে অধ্যায়গুলো আছে এই যে 1 থেকে 12 পর্যন্ত যে অধ্যায়গুলো বলেছি, এখান থেকে একটা অধ্যায়, যে কোনো একটা অধ্যায় যেটা কঠিন মনে হবে সেই অধ্যায়টা তুমি বাদ দিতে পারো। এটা হচ্ছে যারা পাস করতে চাও বা পাস করাটাই যাদের জন্য চ্যালেঞ্জ, আর যারা A+ পেতে যাও তাদেরকে অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে এবং এখানে এই 3টা অধ্যায় থেকে কমপক্ষে 2টা পড়ে নিতে হবে। আর এই 14-15 থেকে যেহেতু 2টা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আমি সাজেস্ট করব যারা A+ প্রত্যাশী তারা অবশ্যই এই 2টা অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নিবে। এই 15 অধ্যায়ে আমি খুব অল্প কয়েকটা অঙ্ক দিয়েছি, 14-তে একটু বেশি আছে, 15-তে খুব অল্প কয়েকটা অঙ্ক। তো আমি আশা করব তোমরা যারা A+ প্রত্যাশী তারা সবগুলো অধ্যায়ের প্রশ্ন পড়ে নিবে। বিশেষ করে আমার সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়েছি বা অঙ্কগুলো দিয়েছি, প্রত্যেকটা অঙ্কই তোমাকে করতে হবে, যে অধ্যায়টা করবে সেই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করতে হবে, 2টা করবে 2টা ছেড়ে দিবে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করছি আমি যেভাবে বললাম তোমরা সেভাবেই প্রস্তুতি নিবে। তো তাহলে চলো আমরা এখন অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নিই, অর্থাৎ প্রতিটা অধ্যায়ে আমি কিছু অঙ্ক দিয়েছি সেই অঙ্কগুলো দেখবো, সেই সাথে অধ্যায় ভিত্তিক কিছু কথা আমি বলবো, তোমাকে অবশ্যই সেই কথাগুলো বা আমি অধ্যায় ভিত্তিক যে নির্দেশনাগুলো দিব তোমাকে সেগুলো অবশ্যই পালন করতে হবে। তো তাহলে চলো আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনে চলে যাই। শিক্ষার্থী বৃন্দ, অধ্যায় 1 নির্ণায়ক, এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রথম স্লাইডে আলোচনার সময় বলেছিলাম যে এই অধ্যায় থেকে সমাধানের অঙ্কগুলো রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এখানে প্রমাণ করজে দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো সাধারণত সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা আসলে 3 পার্টের জন্য ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই এই অধ্যায়টা ভালো করে দেখতে হবে। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো করতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি, যে স্লাইডে 3টা অঙ্ক আছে, 3টাই মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টা অবশ্যই তোমাকে পারতে হবে। তো এর পরের স্লাইডে আমি আরো কিছু অঙ্ক দিয়েছি, চলো আমরা পরের স্লাইডটা দেখে নেই। এই যে এখানে দেখো আরো কয়েকটা অঙ্ক দিয়েছি, প্রমাণ করো যে এই যে 3টা অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা অধ্যায়ে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো আসলে ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক। তো তোমাদেরকে অবশ্যই আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস না করলে আসলে পরীক্ষা হলে গিয়ে এই অঙ্কগুলো ভুলে যাবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো আমি এখানে যে সমাধানের 2টা অঙ্ক দিয়েছি, ক্র্যামারের নিয়মের সমাধান, এই ক্র্যামারের নিয়মের সমাধানের অঙ্কগুলো সাধারণত রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রমাণ কর দিয়ে বা মান নির্ণয়ের যে অঙ্কগুলো সেগুলো আসলে সংক্ষিপ্ত অংশের জন্য। তো আশা করছি তোমরা এই অধ্যায়ে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলো ভালো করে দেখে নিবে, সেই সাথে অতি সংক্ষিপ্ত অংশের জন্য এই অধ্যায়ের সূত্রগুলো ভালো করে দেখতে হবে। তো আমরা পরের স্লাইডটা দেখি।
শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 2 ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স অধ্যায়টাও নির্ণায়কের মতোই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে বা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশের জন্য এই ধরনের যে অঙ্কগুলো আছে আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি এগুলো ইম্পর্টেন্ট বিশেষ করে এই অঙ্কগুলো মান নির্ণয় করো বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো পার্শ্বচর ম্যাট্রিক্স বের করো বিপরীত ম্যাট্রিক্স বের করো এই ধরনের অঙ্কগুলো আসলে সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর একই অঙ্কের মধ্যে যেমন 2 নম্বর যে অঙ্কটা এরকম ভাবে যদি থাকে একই অঙ্কের মধ্যে পার্শ্বচর অনুবন্ধী বিপরীত ম্যাট্রিক্স বের করো এরকম ভাবে অনেক সময় রচনামূলক অংশেও চলে আসতে পারে তবে এই অধ্যায়ের ক্ষেত্রে ম্যাট্রিক্সের সাথে সমাধানের অঙ্কগুলো রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর এই অঙ্কগুলো আসলে সংক্ষিপ্ত অংশের জন্য তো আমরা পরের স্লাইডটা দেখি এই যে দেখো আমি এখানে দুইটা সমাধানের অঙ্ক দিয়েছি এই যে দুইটা সমাধানের অঙ্ক এই ধরনের সমাধানের যে অঙ্কগুলো আছে এগুলো রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমাকে এই সমাধানগুলো ভালো করে পড়তে হবে অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান কিভাবে করা যায় সেই অঙ্কগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে আর এইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এই অধ্যায় থেকে যদি রচনামূলক অংশে প্রশ্ন আসে সেক্ষেত্রে সমাধান আসার সম্ভাবনা অনেক বেশি আর মান নির্ণয়ের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত অংশে সূত্র এবং বিভিন্ন সংজ্ঞাগুলো সেগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ তো আশা করছি তোমরা ভালো করে দেখে নেবে আমরা পরের স্লাইডটা দেখি শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 3 বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট তিন পার্টের জন্য গুরুত্বপূর্ণ তোমাকে অবশ্যই এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমি দিয়েছি প্রত্যেকটা অঙ্কই ভালো করে দেখতে হবে সেই সাথে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাকে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে এই অধ্যায় থেকে সাধারণত বিভিন্ন যে সূত্রগুলো আছে বা ছোটখাটো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সাধারণত অতি সংক্ষিপ্ত অংশে চলে আসে আর আমি এখানে যে অঙ্কগুলো আমার সাজেশনে দিয়েছি এইগুলো আসলে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময় সংক্ষিপ্ত প্রশ্ন বেশি আসে এছাড়া আরো কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আসলে রচনামূলক অংশের জন্য ইম্পর্টেন্ট যেমন এখানে 6 নম্বর অঙ্ক যে 7 নম্বর অঙ্কটা এই অঙ্কগুলো একটু বড় হয় এই অঙ্কগুলো রচনামূলক অংশের জন্য ইম্পর্টেন্ট পরবর্তী স্লাইডে আমি আরো কিছু অঙ্ক দিয়েছি পরবর্তী স্লাইডটা আমরা দেখি সেখানেও কিছু অঙ্ক আছে যেগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই যে দেখো পরবর্তী স্লাইডের অঙ্কগুলো তৃতীয় অধ্যায়ের জন্য টোটাল 14টা অঙ্ক এখানে এই যে 13 নম্বর অঙ্কটা বা এই 14 নম্বর অঙ্ক যেটা আছে এই অঙ্কগুলো আসলে বা এই যে উপরের দিকে দেখো 9 নম্বর অঙ্কটা বা 10 নম্বর অঙ্ক এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে তো যাই হোক এখানে আমি যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না তো আশা করছি তোমরা ভালো করে পড়ে নিবে আমরা পরের স্লাইডটা দেখি শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 4 জটিল সংখ্যা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাকে এই অধ্যায়টা পড়তে হবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক তিন অংশের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ নামে জটিল হলেও আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব একটা জটিল না তুমি যদি বুঝে বুঝে করো তাহলে খুব সহজেই অঙ্কগুলো পারবে তো এই অধ্যায়ের সূত্র যেগুলো আছে সেই সূত্রগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে সেগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট বা খুবই ছোট কিছু মান আছে মান বের করতে বলে সেই মানগুলো আসলে অতি সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট আর আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য স্পেশালি সংক্ষিপ্ত অংশের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আর বড় যে অঙ্কগুলো আছে বিশেষ করে যে 8 নম্বর যে অঙ্কটা বা পরের স্লাইডে আমরা কিছু অঙ্ক দিয়েছি এই ধরনের অঙ্কগুলো রচনামূলক অংশের জন্য ইম্পর্টেন্ট এখানে যে 6-7 এই অঙ্কগুলো রচনামূলক অংশের জন্য গুরুত্বপূর্ণ যাই হোক আমি এই অধ্যায়ের যে অঙ্কগুলো দিয়েছি তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো পড়তে হবে সেই সাথে পরের স্লাইডে আরো কিছু অঙ্ক দিয়েছি সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে তো আমরা পরের স্লাইডটা দেখি এখানে দেখো এই যে আরো কিছু অঙ্ক দিয়েছি এখানে এই যে 9 নম্বর অঙ্কটা বা 10 নম্বর অঙ্ক 11-12 এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো রচনামূলক এবং সংক্ষিপ্ত উভয় অংশে আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে পড়তে হবে বিশেষ করে পূর্বের স্লাইডে যে অঙ্কগুলো দিয়েছি সেইগুলো এবং এখানে যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে তো আমরা পরের স্লাইডটা দেখি শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 5 বিন্যাসের যে অধ্যায়টা এই বিন্যাস অধ্যায়ের এখানে যে অঙ্কগুলো দিয়েছি সবগুলোই তোমাকে অবশ্যই পড়তে হবে এটা আসলে খুবই মজার একটা অধ্যায় তুমি যদি বুঝে বুঝে করো এই অধ্যায়ের অঙ্কগুলো আসলে খুবই ইজি তো এখানে প্রথম দিকে যে প্রমাণগুলো দিয়েছি এই ধরনের প্রশ্নগুলো সংক্ষিপ্ত অংশে ইম্পর্টেন্ট বা এখানে যে অঙ্কগুলো দিয়েছি এখানে দেখবে যে ক খ এরকম অনেকগুলো পার্ট থাকে প্রতিটা অঙ্কের মধ্যে হয়তোবা সংক্ষিপ্ত অংশে একটা প্রশ্ন এরকম ভাবে আসবে যে এখানে দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা থাকবে কিন্তু প্রশ্নগুলো যদি রচনামূলকে আসে তাহলে এরকম দুইটা পার্ট থাকতে পারে প্রতিটা অঙ্কে তো তোমাকে অবশ্যই এই অধ্যায়টা ভালো করে দেখতে হবে এই অধ্যায়টা রচনামূলক সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তিন অংশের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে সংক্ষিপ্ত এবং রচনামূলকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আর এই অধ্যায়ের যে সূত্র কয়েকটা আছে সেই সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ তো যাই হোক এখানে যে প্রশ্নগুলো দিয়েছি পরবর্তী স্লাইডে কিছু অঙ্ক দিয়েছি এই অঙ্কগুলো তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে তো আমরা পরের স্লাইডটা দেখি
শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো এই যে আরো কিছু অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 9টা অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো তোমাকে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই সবগুলো অঙ্ক করতে হবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। অধ্যায় 6 সমাবেশ। এই অধ্যায় থেকেও বিন্যাসের মতো বা পঞ্চম অধ্যায়ের মতো সংক্ষিপ্ত রচনামূলক এবং অতি সংক্ষিপ্ত তিন পার্টেই প্রশ্ন আসতে পারে। এখানে এই যে প্রমাণ যেগুলো আছে সূত্রগুলো এগুলো সংক্ষিপ্তর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া এখানে যে অঙ্কগুলো দিয়েছি তো এই অঙ্কগুলো সাধারণত সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়ের যে সূত্র যে কয়টা আছে সেগুলো তুমি অতি সংক্ষিপ্ত অংশের জন্য ভালো করে দেখে নিবে। তো আমি আশা করছি আমি প্রতিটা অধ্যায়ে, শুধু এই অধ্যায় নয় প্রতিটা অধ্যায়ে যে অঙ্কগুলো দিয়েছি তোমরা সবগুলো অঙ্কই ভালো করে দেখবে, কোনোটাই বাদ দিবে না। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 7 সংযুক্ত কোণের যে অধ্যায়টা, আমি প্রথম স্লাইডে বলেছি অধ্যায় 7 হচ্ছে সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত অংশে আসার মতো, বিশেষ করে মান নির্ণয় বা সমাধানের যে অঙ্কগুলো আছে, তো তোমরা এই অধ্যায়টা সংক্ষিপ্ত অংশের জন্য অবশ্যই ভালো করে দেখে নিবে। এই অধ্যায় থেকে প্রায় সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো আমরা পরের স্লাইডটা দেখি। অধ্যায় 8 ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বিশেষ করে ত্রিকোণমিতির মধ্যে অধ্যায় 8 এবং 10 এই দুইটা অধ্যায়ের অঙ্কগুলো রচনামূলক সংক্ষিপ্ত, এই দুই পার্টের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আর ত্রিকোণমিতিতে অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা অতি সংক্ষিপ্ত পার্টের জন্য ভালো করে দেখে নিবে। তো আমি সাজেস্ট করব অধ্যায় 8 এর যে অঙ্কগুলো আমি দিয়েছি, পরের স্লাইডে আরো কয়েকটা অঙ্ক আছে, এই অধ্যায় 8 এর প্রত্যেকটা অঙ্কই তোমাকে ভালো করে দেখে নিতে হবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। এই যে দেখো অধ্যায় 8 এর আরো কিছু অঙ্ক দিয়েছি, টোটাল 10টা অঙ্ক দিয়েছি, 10টাই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিছু অঙ্ক আছে সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট, কিছু আছে রচনামূলক অংশে ইম্পর্টেন্ট। যেমন 7 নম্বর অঙ্কটা দেখো, এটা সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আবার যদি 10 নম্বর অঙ্কের কথা চিন্তা করো, এটা কিন্তু রচনামূলক অংশের জন্য গুরুত্বপূর্ণ। একই রকম পূর্বের স্লাইডেও কিছু অঙ্ক আছে যেগুলো সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ, আবার কিছু অঙ্ক রচনামূলক অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অধ্যায় 8 এর যে 10টা অঙ্ক দিয়েছি প্রত্যেকটাই তোমাকে ভালো করে পড়তে হবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 10, এই অধ্যায় 10 গুণিত কোণের যে অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখানে আমি অল্প কয়েকটা অঙ্ক দিয়েছি, প্রত্যেকটাই তোমাকে ভালো করে পড়তে হবে, প্রতিটা অঙ্কই গুরুত্বপূর্ণ। এখানে যে অঙ্কগুলো আমি দিয়েছি প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই করতে হবে। এই ধরনের অঙ্কগুলো প্রায় সময় তোমাদের পরীক্ষায় এসেছে, বিশেষ করে 2, 3, 4 এই ধরনের যে অঙ্কগুলো বা 1 নম্বর অঙ্কটাও আসে, এরকম অঙ্কগুলো প্রায় সময় পরীক্ষায় এসেছে। এই অধ্যায়ের অল্প কয়েকটা অঙ্ক দিয়েছি, প্রত্যেকটাই ভালো করে দেখে নিবে। এই অধ্যায়টা মূলত রচনামূলক অংশের জন্য গুরুত্ব, তবে সংক্ষিপ্ত অংশেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা পরের স্লাইডটা দেখি। অধ্যায় 11 বিপরীত বৃত্তীয় ফাংশন। আমি প্রথম স্লাইডে বলেছিলাম যে এই অধ্যায়টা সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে এই অধ্যায়টা একটু জটিল, তোমরা যদি না পারো বা কারো পক্ষে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাদ দিতে পারো। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা এটা অবশ্যই দেখে নিবে। এখানে আমি যে কয়টা অঙ্ক দিয়েছি প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, তো তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে দেখে নিবে। অধ্যায় 12 ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশালি সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশের জন্য। সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশে এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, সেই সাথে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে, এই অধ্যায়টা কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই। তো আমরা পরের স্লাইডটা দেখি। অধ্যায় 13 আমি প্রথম স্লাইডে বলেছিলাম যে অধ্যায় 13টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সংক্ষিপ্ত অংশের জন্য, তবে অনেক সময় রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে চলে আসে। তবে এই অধ্যায়টা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো আমি দিয়েছি একটু বেশি অঙ্ক দিয়েছি এই অধ্যায়ে, তো এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে দেখে নিবে, এগুলো খুবই সহজ অঙ্ক। তাও যদি না পারো বা সবগুলো অঙ্ক যদি করা সম্ভব না হয় তাহলে অন্তত আমি প্রথম স্লাইডে যেরকম বললাম আমার লেকচারগুলোতে দেখবে, আমার চ্যানেলে ইতিমধ্যে আমি এই অধ্যায়ের 5টা লেকচার আপলোড দিয়েছি, সেখান থেকে পার্ট 4 এবং পার্ট 5 তোমরা ভালো করে দেখে নিবে। তো আমরা পরের স্লাইডে আরো কিছু অঙ্ক দিয়েছি, সেই স্লাইডটা দেখে নেই। এই যে দেখো আরো কিছু অঙ্ক এখানে দিয়েছি, এই যে শেষের দিকের যে অঙ্কগুলো এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় বারবার আসে। প্রথম স্লাইডের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো বারবার আসে। তো যাই হোক, তোমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক ভালো করে দেখে নিবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ অধ্যায় 14 সরল রেখার সমীকরণ। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশালি সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো অতি সংক্ষিপ্ত অংশে গুরুত্বপূর্ণ। আর সংক্ষিপ্ত অংশের ক্ষেত্রে দেখো এখানে যে প্রথম স্লাইডে আমি যে অঙ্কগুলো দিয়েছি, এই যে দেখো এই যে 1 থেকে 7 নম্বর যে অঙ্কগুলো আমি দিয়েছি, এই অঙ্কগুলো আসলে সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পরবর্তী স্লাইডে যে অঙ্কগুলো দিয়েছি আমি এই অধ্যায়ের, সেগুলো আসলে রচনামূলক অংশের জন্য গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ,
তিন পার্টের জন্য গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক। তো আমি সাজেস্ট করব তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে দেখে নেবে। তো আমরা পরবর্তী স্লাইডটা দেখি, সেখানে এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক দিয়েছি। এই যে দেখো, এই স্লাইডে আরো কিছু অঙ্ক দিয়েছি। এইখানের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আসলে রচনামূলক অংশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই অধ্যায়ের মোট 13টা অঙ্ক দিয়েছি, প্রত্যেকটা অঙ্কই তোমাকে ভালো করে দেখে নিতে হবে, সেই সাথে সূত্রগুলো অতি সংক্ষিপ্ত অংশের জন্য তুমি ভালো করে দেখে নিবে। তো আমরা পরের স্লাইডে যাই। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 15 বৃত্ত, সর্বশেষ অধ্যায়। তো এই অধ্যায়টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে অতি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে এই অধ্যায়ের আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি পূর্বে স্লাইডে যেরকম বললাম, অর্থাৎ সরল রেখার অধ্যায়ে যে কথাগুলো বললাম, যে এই অধ্যায়গুলো থেকে কিছু অঙ্ক আছে যেগুলো সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আবার কিছু অঙ্ক আছে যেগুলো রচনামূলক অংশে আসে। তো এই দুইটা অধ্যায় তিন অংশের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। আমি সাজেস্ট করবো যারা ভালো রেজাল্ট করতে চাও তারা এই 14 এবং 15 অধ্যায় দুইটা ভালো করে দেখে নিবে। এই দুইটা অধ্যায় থেকেই দুইটা রচনামূলক দুইটা সংক্ষিপ্ত কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, এই অধ্যায়টা ভালো করে তোমাকে দেখতে হবে, বিশেষ করে আমি এখানে যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। তাছাড়া আমি প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে এরকম অঙ্ক দিয়েছি। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের যে অঙ্কগুলো আমি দিয়েছি সেই অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে এবং পারতে হবে, আর বারবার প্র্যাকটিস করতে হবে। অঙ্ক আসলে বারবার প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে গেলে ভুলে যাবে। তো আশা করছি আমি যেভাবে বললাম বা আমি অধ্যায় ভিত্তিক যে সাজেশন দিয়েছি তোমরা সেই সাজেশনটা ভালো করে ফলো করবে। আর আমার বিশ্বাস, তোমরা যদি আমার সাজেশনটা পুরোপুরি ভাবে ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে।